নমস্কার বন্ধুরা, লিও দ্য গ্রেপার এর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি চলে এসেছি আমার লিওর হ্যান্ড ফিডিং এর ফর্মুলা, যেটা আমার শেষ হয়ে গেছিল, এই যে নিউট্রিবার্ড এর A90, যেটা আমি লিও আর লিলিকে রোজ রাত্রে খাওয়ার পরে এখনও খাওয়াই, কারণ তারা এই নিউট্রিবার্ড এর A90টা খেতে খুবই পছন্দ করে। তো এটা শেষ হয়ে গেছে, অনেকদিন ধরে ভাবছিলাম অর্ডার দেবো, তো কালকে আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম, আর অর্ডার দেওয়ার সাথে সাথে আজকে চলে এসছে নিউট্রিবার্ডের A19। কোথা থেকে নিয়ে এসেছি, কী বৃত্তান্ত, সমস্তটা বলবো, ভিডিওটা পুরোটা দেখো আর এর আনবক্সিংটা করবো, সাথে থেকো বন্ধুরা। পুরনো নিউট্রিবার্ড বন্ধুরা আমাদের শেষ হয়ে গেছে, তাহলে আমরা এবার নিয়ে এসেছি আমাদের নতুন নিউট্রিবার্ড, যেটা এখন আমি আনবক্সিং করব। এই নিউট্রিবার্ডটা আমি অর্ডার দিয়েছিলাম বার্ড স্টোর দিল্লি থেকে, যার লিঙ্ক আমি তোমাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দেবো। এইখান থেকে আপনারা নিউট্রিবার্ডের ভার্সিলালা লীগের যে কোনো খাবার, পাখিদের খেলনা, সব রকমের খাবার আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আর এখান থেকে বাজারের অন্যান্য ট্রাস্টেড যে সাইটগুলো আছে সেখান থেকে অনেকটাই কম দামে পেয়ে যাবেন। তো আমি চলুন এই বক্সটার এখন আনবক্সিং করছি। এটা এখানে আমি কোনো পেড প্রমোশন বা কিছুই নয়, এটা আমি জাস্ট আমার ভালো লাগলো তাই আমি তোমাদের কাছে শেয়ার করছি। তো এখন আমি তাহলে আনবক্সিং করছি বন্ধুরা। এই যে আমার সেই বিখ্যাত ছুরি, এই ছুরি দিয়ে আমি এখন আনবক্সিং করছি। তাহলে বন্ধুরা, এই হলো আমাদের নিউট্রিবার্ডের A19। প্যাকেজিংটা মোটামুটি বেশ ভালোই, একটা বাবলসের র্যাপিং দিয়ে র্যাপ করা রয়েছে কোটোটা, যাতে কোনো রকম স্ক্র্যাচ বা কোনো ড্যামেজ না হয়। আর নিউট্রিবার্ডের A19 বন্ধুরা আমার এই জন্য এত ভালো লাগে, কারণ আফ্রিকান গ্রে প্যারেট আর ম্যাকাও যে কোনো বড় জাতের পাখিদের জন্য এটা কমপ্লিট নিউট্রিশন। লিও আর লিলি সারাদিন সমস্ত ফল সবজি খায়, কিন্তু কোথাও না কোথাও তাদের একটু নিউট্রিশনের কমতি তো থেকেই যায়। সেই জন্য আমি তাদেরকে এখনও পর্যন্ত রাত্রে করে নিউট্রিবার্ডের A19টা এখনও হ্যান্ড ফিডিং করাই, ওরাও খেতে খুব ভালোবাসে। আর এই যে তার র্যাপিংটা ওপরে সিল করা রয়েছে, আর তার মধ্যে রয়েছে নিউট্রিবার্ডের অরিজিনাল A19টা। তাহলে বন্ধুরা, তোমরাও যদি নিউট্রিবার্ডের A19 বা ভার্সিলা লিগার অন্য কোনো প্রোডাক্ট নিতে চাও, তাহলে অবশ্যই নিচে দেওয়া ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকলো, সেখান থেকে তোমরা এই জিনিসগুলো পারচেস করতে পারো। অবশ্যই অন্যান্য ওয়েবসাইটের থেকে এখানে কম দামে জিনিসগুলো পেয়ে যাবে, ট্রাস্টেড। তাহলে বন্ধুরা, আজকে আমরা আনবক্সিংয়ের ভিডিওটা এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর এই ভিডিও সম্বন্ধে আর কোনো যদি কোয়েরি থাকে, লিও লিলি সম্পর্কে যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি সকল প্রশ্নের উত্তর দেবো। দেখো লিওর অবস্থা দেখুন, চুপচাপ সে কখনোই বসে থাকে না, সারা দিন এইরকমই করতে থাকে। তো অনেকেই আপনারা প্রশ্ন করেছেন যে লিওর ডানাটা কাটা কেন, তো সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো, সেটা আপনাদের সবাইকে উত্তর দেবো। এর ডানাটা আসলে কাটা নয়, এটা নিজেই খারাপ করেছে, আর এর পেছনে অনেক বড় গল্প আছে, সবটাই আপনাদেরকে জানাবো। সঙ্গে থাকুন বন্ধুরা, আর লিও দ্য গ্রেপার ইউটিউব চ্যানেলটাকে ভালোবাসুন, আর যারা যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন।